এক বেসরকারি বাসের পরিবহন কর্মীদের সঙ্গে এবার গন্ডগোলে জড়ালেন সেখানকার স্থানীয় কর্মীরা। যে খবরের দিকে আমরা নজর রাখছি, এবার এক বেসরকারি বাসের পরিবহন কর্মীদের সঙ্গে স্থানীয় যুবকের গন্ডগোল এবং মারপিট। সেই গন্ডগোলের ছবি এবার মোবাইলে ক্যামেরা বন্দী করলেন বাস যাত্রীদের একাংশ। শনিবার এই ঘটনাকে কেন্দ্র করে ব্যাপক উত্তেজনা ছড়ালো পুরাতন মালদার মুচিয়া অঞ্চলের আদমপুর এলাকায়। ঘটনায় বেসরকারি বাসের পরিবহন কর্মীদের অভিযোগ, দুই টোটো চালক রাস্তার ওপর টোটো দাঁড় করিয়ে যাত্রী তুলছিল। ওই সময় বাস চালক পিছন থেকে হর্ন দিতেই টোটোর বেশ কয়েকজন স্থানীয় যাত্রী তাদের ওপর ঝাঁপিয়ে পড়ে, তাদের লাঠিসোঁটা দিয়ে বেধড়ক মারধর করা হয়, এমনটাই অভিযোগ উঠে আসছে। এবং অন্যদিকে এই ঘটনায় দুই পরিবহন কর্মী আহত হয়েছেন বলে খবর পাওয়া যাচ্ছে। আদমপুর বাবুবাজার পার করে মহামায়া মন্দির ঢোকার আগে এই যে প্লেসটা দেখতে পাচ্ছেন, এখন যেখানে গাড়িটা দাঁড়িয়ে আছে রাস্তার মিডিলে, এই পাশে এক মানে রাস্তা থেকে প্রায় চার হাত ঢুকে রাস্তার উপর দিয়ে দুটো পরপর দুটো টোটো দাঁড়ানো আছে। এবার আমাদের তো গাড়ি চলছে রাস্তা দিয়ে, ওই দিক দিয়ে বাস, একটা বাসকে সাইড দিতে গিয়ে আমার ড্রাইভারটা টোটোর সামনে গিয়ে মানে পিছনে গিয়ে ব্রেক করে দাঁড়িয়ে যায় আর হরেন মারে তিন চারবার। তো আমার অ্যাসিস্ট্যান্টটা বলে, কিরে শুনতে পাচ্ছিস না হর? তখন ওই টোটো থেকে নয় দশজন ছিল, সব নেমে আসে, ড্রাইভার এত জোরে গাড়ি চালাচ্ছিস, হ্যান করছিস, এই জন্য গাড়িতে অ্যাক্সিডেন্ট হয়, তাই হয় এই হয় বলে নিয়ে ড্রাইভারকে মারলো, অ্যাসিস্ট্যান্টকে টেনে বাগানের দিকে নিয়ে যাচ্ছিল। কোন রকম আমি কালেকশন করছি, গাড়িতে ভিড় আছে আমার। কারা মারলো? এখানকার ওই পাবলিক, মানে পাবলিক বলতে এখানকার বাসিন্দারা না, কয়েকটা ইয়ে মানে ছেলে দুষ্কৃতি যারা আছে তারা। এবার আমার অ্যাসিস্ট্যান্টকে আমি দেখি যে কী ব্যাপার, মারছে প্যাসেঞ্জারও নামে, প্যাসেঞ্জারের কথাও শুনে না, প্যাসেঞ্জারদেরকে পাথর ছুঁড়ে। তখন আমি নামলাম, নামার সঙ্গে সঙ্গে আমার ব্যাগ টেনে নিয়ে চলে গেলো একজন। আর যখন আমি অ্যাসিস্ট্যান্টটাকে টেনে নিয়ে আসি, আমার কোমরে একটা বাড়ি মারে, মাথায় একটা বাড়ি মারে, আমি রাস্তায় পড়ে যাই। তো এখানকার কয়েকজন এসে মাথায় জল দিয়ে আমাকে এখানে রেখে গেছে। আমার ড্রাইভার ব্রেক করার পরে ডান দিকে হচ্ছে গাড়ি যাচ্ছিলো, ক্রসিং গাড়ি, ওই জন্য হর্ন দিয়েছি দু তিনবার। এতে হচ্ছে ওরা মানে মুখের ভাষা খারাপ করে ওরা হচ্ছে লুকিয়ে এসে কারা মেরেছে এখানকার ছেলেপেলে, এখন ওরা চিনি না, আমরা ওটা তো চিনবো না। এবার হচ্ছে ওই টোটোতে বসেছিল প্যাসেঞ্জার, হচ্ছে ওই ঢেল ছুটছে, জুতা ছুটছে প্যাসেঞ্জারের গায়ে, আমার গাড়ির প্যাসেঞ্জারের গায়ে। তখন আমি বললাম, আরে ভাই কী হয়েছে, তোদের লাগছে কিছু হয়েছে? তোদের তো কোনো ক্ষতি হয়নি, আমার ড্রাইভার ব্রেক করে তারপর তো হর্ন দিল যে তোরা সাইড কর, টোটোওয়ালা, তোদের তো কোনো ক্ষতি হয়নি, তাহলে তোরা এইরকম অত্যাচার করছিস কেন? এই বলতে আমাকে টেনে নিয়ে একটু জঙ্গলের ভিতরে চলে গেলো। এই যে ছিঁড়ে টিড়ে যে ছিঁড়ে গেছে, ছেঁচড়িতে ছেঁচড়িতে মার বেদম হয়ে মার।